মণিপুর টেনিস অ্যাসোসিয়েশন থেকে কয়েকজন এখানে ত্রিপুরাতে এসছেন, ওনারা এক্সিবিশন ম্যাচ খেলছে। আমরা আজকে সকাল থেকে মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে ওনাদের সঙ্গে কয়েকটি এক্সিবিশন ম্যাচ খেলা হয়েছে, এখনও চলছে। আমরা আশা রাখছি আমাদের যে সেভেন সিস্টার, তার মধ্যে মণিপুরের যে টিম এসছে, তাদের সঙ্গে আমাদের রাজ্যের আরও সুসম্পর্ক বাড়বে এই মৈত্রী সফরের মাধ্যমে। এবং আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের মধ্যে মণিপুর খেলাধুলা থেকে অনেক এগিয়ে আছে। এখানে মণিপুর থেকে একজন কোচও এসছেন, ওনাদের সঙ্গে মত বিনিময় করেছে আমাদের খেলোয়াড়রা, এবং আমাদের এক্সিবিশন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা রাখছি এই সফরের মাধ্যমে আমরা আগামী দিন মণিপুরেও, আমরা ওনারা ইনভাইট করেছে, আমরা আগামী দিন মণিপুরেও যাব আমাদের টিম নিয়ে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমাদের দেখতেই পাচ্ছেন রাজ্য সরকার ত্রিপুরা টেনিসকে ডেভেলপমেন্ট করার জন্য খুবই উদ্যোগী হয়েছেন, এবং আমাদের বাদারঘাটেও টেনিস কমপ্লেক্স গড়ে উঠেছে, এবং শহরের বুকে মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্স গড়ে উঠেছে। আগামী আমাদের 12 তারিখ থেকে U16 এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এই রাজ্যে। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এবং এশিয়ান টেনিস ফেডারেশন, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজ্যে শুরু হতে যাচ্ছে সর্বকালের সেরা ইভেন্ট, যেটা আমি জানি না অন্যান্য ইভেন্টের এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয় কি না এই স্টেটে, এই রাজ্যে। আমরা আগামী 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপ টেনিস অনুষ্ঠিত হবে, দেশের বাইরের খেলোয়াড়রাও অংশগ্রহণ করবে। খেলাধুলা নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে? হ্যাঁ, আজকে খেলাধুলা অবশ্যই, কারণ ওনারা যে টেকনিক ব্যবহার করে এবং আমাদের যা কোচরা আছেন, ওনারাও আলোচনা করে যে নিজেদের মধ্যে আগামী দিনে কীভাবে ডেভেলপ করা যায়। এবং এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক প্রচুর পরিমাণে বাচ্চারাও এখানে মাঠে আছে।